আল্লাহর আলীরা মৌলবী নয় তোমরা আমাদেরকে আজকে মৌলবী মানিয়েছ তোমরা মনে করো আমরা দেশ চালাতে জানি না তোমরা মনে করো আমরা সমাজ চালাতে জানি না আমরা শুধু ভিক্ষা করি খাবারদার আমাদেরকে তোমরা ভিক্ষুকের জাতি মনে করো না আমরা ভিক্ষুকের জাতি নই আমাদের স্বতন্ত্র অস্তিত্ব আছে মহাগ্রন্থল কোরআনের মতো এই কিতাব খানা যারা পড়ে পৃথিবীর মধ্যে তারাই রাজকীয় ব্যক্তি তারাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় সম্মানী ব্যক্তি ও কি মানে কি মেলে কর

হামেলে তারা সেই কালের সেই সময়ের সবচেয়ে বড় ছিলেন যে সম্মান কোরআনের জীবন তাদের ঘরে ছিল কোরআনের জীবন ছিল তাদের রাষ্ট্রে কোরআনের জীবন ছিল তাদের অফিস আদালতে কথা বলেন কোরআনের জীবন ছিল তাদের ব্যবসা বাণিজ্যে আচার আচরণে সামাজিকতা কন কথা কনাদতীতে সবখানে এই কোরআনের দিক নির্দেশনার বাইরে তারা চলে বুঝেন এই পাঁচটা জিনিস তাদের ভিতরে ছিল এবাদাত, মহামালাত মহাসারাত আর কি আখলা মাশাল আমি তো একটা জটিল বিষয়ে কথা বলতেছি এত জটিল বিষয়ে কথা বলি না যেহেতু আপনাদের কান পাকা হয়েছে কয়েক বছরে এই জন্য আপনাদের সাবজেক্ট পাকা হয়েছে কিছু তো শুনে শুনে এ পর্যন্ত আসছেন যে কারণে এই জটিল সাবজেক্টটি আল্লাহ তালা চেয়ারে বসার সাথে সাথে আমার জোহেনে দিয়ে দিলেন যে তুমি এই বিষয়ে কথা বল কথা বুঝতে পারছি যে কারণে কখনো চিন্তা করে আসি নাই ওইখান থেকে পর্যন্ত আমি মোবাইলটা বারবার বাইর করছিলাম যে কোন আয়াত দিয়ে কথা বলবো দেখি আসে না কিন্তু যখনই শুরু করলাম তখনই এসে গেল আলিয়াউমা আকমাল কুম দী নাকুম আকমান্তু আলাইকুম নয়মা দি ওরা দি তুলা ইসলামা দি না আমার ধর্ম একটা পূর্ণাঙ্গ ধর্ম কেন কারণটা কি অতএব সে বিষয়টির উপরে আমি খুব সময় নেব না আফটারা নিশ্চয়ই আজকে জানেন যে খুব দুর্যোগ বৃষ্টি হচ্ছিল আমি ঢাকা থেকে শুনে আমার মনটা ঝায় এর আগে আরেকবার হয়েছিল কথা সব ভেঙে নিয়ে যায় বৃষ্টি আমরা এখানে বসে উঠি নাই আমরা পড়েছিলাম হাসবুলাউ লাহু নে মালাব কিনে মালে বা ওলা অল্প করেই থেমে গেছিল কি বলেন কি। এটা অসম্ভব কিছু না আল্লাহকে আপনি বলেন বলি না যে কারণে হয় মহামায়া একটা জায়গা আছে যেখানে সারসিনার পীর সাহেব আবু জাফর মোহাম্মদ সালে রহমতুল্লাহ বক্তব্য দিচ্ছেন ঠিক ওই মুহূর্তে এই যে কারেন্টের লাইনগুলো এগুলো ব্রাষ্ট হয়ে এই ইয়ের মধ্যে সামিয়ানার মধ্যে আগুন লাগছে সামিয়ানার মধ্যে আগুন লাগলে নিচে থাকে কেউ যারা ওয়ার্স শুনতে আসতে তারা সবাই কি দৌড়দৌড়ি করে পালাই দেবে আল্লাহর কিছু বান্দা তো আছে আল্লাহর কিছু এমন বান্দা আছে যদি আল্লাহকে বলে বসে যে আল্লাহ এটা করতে হবে আল্লাহ বলছেন তখন ওই বান্দার ইজ্জতে আমি মঞ্জুর করে দিই যাতে ওই বান্দাটা কারো কাছে ছোট না হয় আমার ওই বান্দাটার যেন সম্মান নষ্ট না হয় ওর সম্মানটার দিকে তাকাইয়া আমি মঞ্জুর করে দেই সুবাহ সম্মানিত সুধি আমি জান্নাতুল বাকি বাকি উল কারকাদের কথা বলার কারণে এ পর্যন্ত আমি এসেছি হজরত সিদ্দিক তিনি তার মেয়ে তার সন্তান সামনে রেখে তিনি বলছেন আজকের দিনে আমি মারা যাব হায় হায় আজকের দিনে মারা যাবে কি করে তিনি বুঝলেন তিনি ওসিয়ত নামা করে যাচ্ছেন সে ওসিয়ত প্রসঙ্গে কথা মনে থাকবে কিনা যে আমরা ওসিয়ত করি জমি ভাগ করাবার জন্য তোমরা মারামারি করিস না তোরা মারামারি করিস না আমার মরার পর আর হজরত ইয়াকুব আলাইসালাম তিনি ওসিয়ত করে গেলেন কোরআন বলছে তোমরা কি করবে নামাজ পড়ো আল্লাহর এবাদত ঠিক মতো কইরো সাবজেক্ট হচ্ছে ইবাদত সাবজেক্ট জমি জায়গা নয় ব্যারিস্টারি নয় ইঞ্জিনিয়ারিং নয় কথা কল আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করেছেন হাদের তালবক্কার সিদ্দিকদের জিল্লা তার পরিবারকে বলছেন শোনো আমি মারা গেলে পরে তোমরা আমার গোসল দিও সুন্দর করে একটা জানাজা পড়িও কিন্তু খবরদার কখনোই আমার জন্য তোমরা কবর খনন করবে না মানুষ মরে গেলে কবর খনন করা কেউ নিষেধ করে মৃত্যুর আগে আমাদের জানা নাই মানুষ মারা গেলে তিনটি জিনিস হয় সাধারণত তার মধ্যে একটি হলো একদল মানুষ তার কাফনের কাপড় আনতে যায় বাজারে আর দল মানুষ তার কবর খনন করে একদল মানুষ আত্মীয়স্বজন আপনজনদের কাছে খবরিয়া হিসাবে খবর দেয় জানাজার নামাজ পড়ার জন্য তাদেরকে জানায় তার মৃত্যুর সংবাদ তারা আপনজনদের কাছে পৌঁছিয়ে দেয় আসসালামু আলাইকুম দারুন নাজাদ আইডিয়াল স্কুল অ্যান্ড মাদ্রাসায় আপনাকে সুস্বাগতম এখানে রয়েছে আবাসিক অনাবাসিক ফুল টাইম সহ নুরানি নাজেরা সমন্বিত আন্তর্জাতিক হিপস বিভাগ জেনারেল প্লে থেকে এইট পর্যন্ত কিতাব বিভাগ নবম থেকে আলিম পর্যন্ত প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ মণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা যোগাযোগের ঠিকানা উনাইশার মহানগর কুমিল্লা